যে মোরগ ডিম দেয় আপনার মনে করেন প্রতিদিন এই মোরগটার কোনো ডিমের কোনো ব্রেক নাই, ডিম এক টানা ডিম পারতে থাকে আপনার 3 বছর 3.5 বছর, আর ডিম আপনার আছে না যে ভাঙ্গা জায়গা ভাঙ্গেও না, ডিমের খোসাটা খুবই শক্ত আপনার নষ্ট হয় না। এই যে মাটির মধ্যে ডিম পাইরে রাখছে আপনার, এই যে দেখেন ডিম মাটির মধ্যে, এই যে পারতেছে ডিম, এই যে মুরগ দেয় এটা পারছে, এই যে ডিম। সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কৃষি খামারের নতুন একটি প্রতিবেদনে স্বাগত জানাচ্ছি, আমি আশরাফুল ইসলাম। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি নরসিংদী জেলা শিবপুর থানা কারালচর গ্রামে। দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কাদাকনাথ মুরগির খামারে। আমাদের বাংলাদেশে কিন্তু বিভিন্ন প্রজাতির মুরগি রয়েছে, আমাদের দেশি মুরগি, সোনালি মুরগি, তারপর হচ্ছে ব্ল্যাক অস্ট্রালপ, টাইগার মুরগি, ফার্মি মুরগি, অসংখ্য মুরগি রয়েছে, কিন্তু কাদাকনাথ হচ্ছে ব্যতিক্রম। কাদাকনাথ আপনারা অনেকে জানেন যে কাদাকনাথের মাংস কালো হয়ে থাকে এবং ঔষধি গুণসম্পন্ন একটি মুরগি। আজকে আমরা কাদাকনাথ মুরগি পালন সম্পর্কে বিস্তারিত তথ্য আপনাদেরকে দিব, তিনি কীভাবে কাদাকনাথ মুরগির খামারটি পরিচালনা করেন। বর্তমানে কিন্তু শীতকাল, শীতকালে কিন্তু অধিকাংশ মুরগির খামারই বন্ধ হয়ে যায় শীতের কারণে, কিন্তু কাদাকনাথ মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, যার কারণে শীতকালে কোনো সমস্যা হচ্ছে না। কাদাকনাথ মুরগি পালন নিয়ে একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করবো আপনাদের মাঝে, আশা করছি পুরো আয়োজন জুড়ে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম জয়নাল ভাই। ওয়ালাইকুম সালাম আশরাফুল ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। জয়নাল ভাই, মুরগি খাবার দিচ্ছিলেন নাকি? জি জি জি। আচ্ছা, কি খাবার এটা বালতিতে দেখি? এটাই যে মুরগের খাবারটা, যেটা কি খাবার এটা? গম বটা তাই গেলে মিলানো, ও মিক্স খাবার, মিক্স খাবার আর কি। আচ্ছা, এগুলা কি ডিম পাড়া মুরগির জন্য? জি জি জি, ডিম পাড়া মুরগির জন্য। এখন কি দুপুরের খাবার দেওয়া হচ্ছে? দুপুরে, সকালেরটা তো শেষে দুপুরের খাবারটা আবার দিতেছি আর কি, এখন দুপুরে খাবার দেওয়া হচ্ছে, দুপুরে খাবার পানি দেওয়ার সময় এখন দিতেছি, এটা আপনারা আসছেন এখন এই যে অবস্থা। জয়নাল ভাই, আপনি জানিয়েছিলেন যে আলহামদুলিল্লাহ আপনার মুরগির খামার থেকে প্রতিনিয়ত ডিম পাচ্ছেন, সেই ডিম ফুটিয়ে বিক্রি করছেন। ভাই, জানতে চাই মুরগির বয়স কতদিন এখন? মুরগির বয়স এখন আমাদের 5.5 মাস 6 মাসের মধ্যে পড়তেছে আর কি, ডিম আইসা গেছে আমাদের, আলাদা দিলে 5.5 মাসের মধ্যে ডিম আইসা গেছে। মোটামুটি এখন আমাদের মুরগে ডিম পাড়তেছে আপনার 70-75 পিস ডিম দৈনন্দিন আমাদের আসতেছে আর কি, প্রত্যেকদিন 70-75 পিস ডিম আসছে। জি, আর ডিম আসতেছে আলাদা দিলে। আচ্ছা ভাই, আপনি তো কালো মুরগি লালন পালন করছেন, এখন তো শীতকাল, আমরা জানতে চাই শীতকালে কিন্তু অনেক খামারে আমরা যাই, বিভিন্ন খামারিরা ক্ষতিগ্রস্ত হয় নতুন খামারে যারা, আপনি কিন্তু নতুন খামারি, কিন্তু শীতকালে আলহামদুলিল্লাহ আপনার খামারের কোনো সমস্যার সম্মুখীন হননি, সেই সম্পর্কে জানতে চাই। না, আল্লাহ দিলে আমরা আপনার এই যে মুরগটা পালতেছি, কালো মুরগটা, কাদাকনাথ মুরগ, এই মুরগটা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা এতই মানে খুবই শক্ত, মুরগটার রোগ প্রতিরোধ ক্ষমতা এগুলির আপনার দেখা গেছে যে আমরা যে শীত পর্যন্ত আমাদের মোটামুটি শীতের সময় শেষেই, তারপরে দেখা গেছে যে আপনার মুরগটা এই পর্যন্ত আমি কোনো সমস্যা ফেস করি নাই, মুরগাটার এই পর্যন্ত আমার কোনো ওষুধেই ঠান্ডার কোনো ওষুধই আমার লাগে না আলাদা দিলে। দেখতেও পারতেছেন যে মুরগগুলি আলাদা দিলে সুস্থ আছে, ঘোরাফেরা করতেছে, খাওয়া দাওয়া করতেছে, ডিম পারতেছে, বাস এরকমই চলতেছে, রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই মজবুত তাদের, আমাদের দেশি মুরগি থেকে রোগ প্রতিরোধ ক্ষমতাটা বেশি, অনেক ভালো, অনেক ভালো। আচ্ছা ভাই, আমরা দেখতে পাচ্ছি যে আপনার ওই পাশে কিছু মুরগ রয়েছে আলাদা করে রাখা, এটা করার কারণটা কি? এটা করার কারণ হচ্ছে আপনার প্যারেন্টস মুরগের জন্য আপনার আমরা আলাদা করে রাখছি, এই কারণে যে এখানে যদি 12-15টা মুরগ থাকে তাহলে আরও 15টা মুরগ আমরা এক্সপায়ার রেখে দিছি, এটারে হাফ ডাউন করে এই পাশে থেকে ওই পাশে যাবে, এরা যাবে ওই পাশে, ওই পাশে থেকে আবার এই পাশে আসবে, যাতে আমাদের মুরগের মুরগির কোনো সমস্যা না হয়, এই জন্য ব্রিডিং করতে কোনো সমস্যা, ব্রিডিং করতে গিয়ে যাতে কোনো সমস্যা না হয় এই কারণে আমরা এটা ইয়াটা করে রাখছি। কতদিন পরপর পরিবর্তন করছেন? এটা আমরা 15 দিন, 1 মাস, বেশি থেকে বেশি হইলে এত 1 মাস, আচ্ছা 9-15 দিন পর পর চেঞ্জ করে দিই। আচ্ছা, আপনারা তো ডিম ফুটাচ্ছেন, যার কারণে এই পদ্ধতিটা অবলম্বন করা? জি জি, ডিমের কারণে এই পদ্ধতিটা আমরা করছি, মুরগটা আমরা একটু বেশি রাখছি আর কি। আচ্ছা, যদি এই পদ্ধতি অবলম্বন না করতেন তাহলে কি সমস্যাগুলো হতো? সমস্যা মুরগ দেওয়া দেখা গেছে যে একটা মুরগ, এটা তো মানুষের ক্ষেত্রে দেখা গেছে যে বোঝা সহজেই দুর্বল হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তো মুরগ দেওয়া তো এরকমই একটা প্রাণী, এটা এটারও তো একটা জান আছে, এটাও তো দুর্বল হওয়ার সম্ভাবনা আছে, এই কারণে আমরা এই পদ্ধতিটা নিছি আর কি, যাতে মুরগটা দুর্বল না হয়, আচ্ছা ঠিক থাকে। ভাই, আপনি তো কাদাকনাথ মুরগি লালন পালন করছেন, বর্তমানে কতগুলো আছে মুরগি?
এই মুরগ আমার এখানে আছে 150 পিস 150 পিস জি 150 পিস মুরগ আছে এর মধ্যে মুরগি আছে কতগুলো মুরগি আছে আপনার 125 পিস 125 আচ্ছা বর্তমান সময়ে কতগুলো ডিম পাচ্ছেন এখন আমরা ডিম পাইতেছি আপনার 70 75 পিস ডিম পাইতেছি দৈনন্দিন আর কি পাইতেছি আরো বাড়ারও সম্ভাবনা আছে বাড়তেও পারে ভাই আপনি প্রথম ডিম পেয়েছেন কতদিন বয়সে প্রথম ডিমটা আমি পাইছি 5 মাস 5.5 মাস হওয়ার পর থেকে আমি ডিম আমার আশা শুরু হইছে একটা দুইটা করে আশা শুরু হইছে এখন আমার মোটামুটি 70 75 পিস আসতেছে দৈনন্দিন আচ্ছা তার মানে একটা কাদাকনাথ মুরগি 5.5 মাসের পরে ডিম পারে ডিম পারে জি আচ্ছা জানতে চাই বর্তমান সময়ে আপনার এই খামারে কেমন টাকা খরচ হচ্ছে খাবার খরচটা এটা আপনার এক বস্তা খাবার হইলে 2000 টাকা 2100-2200 টাকার মতন পড়ে আর কি আমার 4 দিন 5 দিন চলে যাইতেছে 4 থেকে 5 দিন আচ্ছা তাহলে 700 টাকা করে দৈনন্দিন খরচ আসতেছে আমার ডিম আসতেছে 70 পিস করে অর্থাৎ আমি তো ডিম বিক্রি করতেছি না আর কি ডিম যদি বিক্রি করি তাহলে তো দেখা গেছে যে আমার খাবার এবং খরচ দৈনন্দিন খরচ তো সমান থাকতো আর কি আপনি বাচ্চা বিক্রি করছেন জি বাচ্চা বিক্রি করতেছি আমরা বাচ্চা আমরা অলরেডি ডিম হ্যাচে দিয়ে দিছি হয়তো আর 4-5 দিন সময় লাগবে আমাদের হাতে ডিম বাচ্চা চলে আসবে আচ্ছা ভাই এখন জানতে চাই জিরো থেকে শুরু করে ডিম পাড়া রাখ পর্যন্ত একটা কাদাকনাথ মুরগিতে কত টাকা খরচ হতে পারে ডিম পাড়া আমরা জিরো থেকে একটা বাচ্চা আপনার ডিম পাড়া পর্যন্ত পৌঁছাতে গেলে এই মুরগটার পিছনে আপনার 4.5 থেকে 500 টাকার মতন খরচ আসবে 450 থেকে 500 টাকা খরচ করার পরে কিন্তু লাভের সংখ্যাটা দেখা যাবে আর কি আচ্ছা বর্তমানে তো আপনি ডিম পাচ্ছেন পাশাপাশি ডিম ফুটিয়ে বাচ্চা বিক্রি করছেন বাচ্চার দাম কত টাকা করে বাচ্চাটা আপনার বাজারটা দেখা গেছে অনেক সময় বাচ্চার চাহিদা বেশি থাকলে দেখা গেছে বাচ্চার দামটা একটু বাড়ে সেই ক্ষেত্রে আপনার জিরো বাচ্চাটা আপনার 60-80 টাকার মধ্যেই পাওয়া যায় আর কি বিক্রি করা হয় 60-80 টাকা জি আচ্ছা ভাই কাদাকনাথ মুরগি পালনে কি কি ধরনের সুবিধাগুলো আছে সেই সম্পর্কে জানতে চাই কাদাকনাথ মুরগটা আপনার লালন পালন করতে গিয়ে সুবিধা অনেক দিক দিয়ে আছে দেখেন আপনি যে লিটারের যে পরিবেশটা আপনার ব্রয়লার মুরগা পালেন সোনালি মুরগ পালেন লিয়ার মুরগ পালেন এইগুলির যে একটা মানে পালার যে পরিচর্যার যে একটা ইয়ে আছে এটা অনেক ক্রিটিক্যাল জিনিস আর এটার মধ্যে দেন আপনি ফ্লোরের অবস্থা দেন মুরগ আলাই দিলে কোনো সমস্যা নেই লিটার একবার দিছি হে দেওয়ার পরে এই যে গাতা গুতি কুইরা এরা চলতেছে বিড়তেছে খাইতেছে এই যে দেন তো আমার এখানে পরিশ্রম নাই বললেই চলে এই যে সকালবেলা খাবার দিছি খাবার শেষ হয়েছে আর দুপুর সময় হয়েছে আবার একটু খাবার দিতেছি পানি দিমু শেষ দিয়ে চলে যাবো শেষ আর কোনো ঝামেলা নাই বললেই চলে কম পরিশ্রমে লালন পালন করা সম্ভব জি কম পরিশ্রমে লালন পালন করাটা খুবই সহজ একটা এই মুরগদার ক্ষেত্রে আপনি তো নতুন খামারি বর্তমান সময়ে তো আপনার মুরগি ডিমে চলে এসেছে তার আগে কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কিনা আমি বাচ্চাটা আনার পরে একটু সমস্যা আমার হয়েছিল যে ছোট ছিল তো ওই সময় একটু ঠান্ডার সমস্যাটা হইতো বাচ্চাগুলি ওই সমস্যাটা আমরা ঠান্ডার হালকা পাতলা ওষুধ টষুধ দিছি দিয়ে মোটামুটি শেষ আর আমরা তো এমনি মুরগরে আপনার ভ্যাকসিন সবগুলি ভ্যাকসিনই করা হয়েছে আমাদের এখন আলাই দিলে কোনো সমস্যা আমার নাই মুরগ ডিম আসতেছে আলাই দিলে ডিম পারতেছে কোনো সমস্যাই নেই ভাই কাদাকনাথ মুরগি কিন্তু সচরাচর মানুষ খায় না খুব কম মানুষ এটা পছন্দ করে তো সে জায়গা থেকে আপনারা বাচ্চা উৎপাদন করছেন পাশাপাশি বাচ্চা চিন্তা বিক্রি করার চিন্তা ভাবনা করছেন আসলে এটার বাজারজাতকরণটা কীভাবে করছেন এটা বাজারজাত করার লাগিয়ে আমরা দেখা গেছে বাজারও নিয়ে যাওয়া লাগছে না আমাদের কাছে আপনার মনে করেন যে আসছে পাইকাররা আসছে যারা মুরগার চাহিদা আছে যারা দরকার আছে তারা আসছে আইসে মুরগ আমাদের কাছ থেকে নিয়ে গেছে আমরা এই পর্যন্ত যে মুরগগুলি বিক্রি করছি আমাদের বাজারে নেওয়া লাগছে না আর যারা নিয়ে মুরগগুলি খাইছে তারা দেখা গেছে আবার আপনার আমাদের কাছে ফোন দিয়া জানাইছে যে না মুরগটা খাইছি ভালোই লাগছে দেশি মুরগের চাই তো আরও বেশি স্বাদ এরপরে ঔষধি মুরগ একটা ওষুধ জাতীয় একটা মুরগ খাইলাম স্বাস্থ্যের লেগে উপকার হলো এটা আমাদের রিপোর্টও আসছে মনে করেন যে ফোন দিয়ে আমরা জানাইছে যে না মুরগটা ভালো লাগছে খাইছি তা মার্কেটে তো যাওয়াই লাগে না খামার থেকে নিয়ে যায় হ্যাঁ যদি কেউ খামার করে অবশ্যই কিন্তু বাজারজাতকরণ করতে হবে যে বাজারজাতকরণ না করতে পারলে কিন্তু খামারেরা লসের সম্মুখীন হয় আমাদের বাংলাদেশের মানুষ কিন্তু কাদাকনাথের সাথে ওরকমভাবে পরিচিত না আগে কিছু খামার ছিল বর্তমান সময়ে কিন্তু খামার খুবই কম আচ্ছা আস্তে আস্তে এই মুরগটা মানুষ পরিচিত হইতেছে যেমন আমাদের কাছ থেকে যেহেতু নিয়ে গেছে তাহলে এরকম যদি আরও করে মানুষ খামার তাহলে তাদের কাছ থেকেও এভাবেই নিয়েই যাইবে বাজার মার্কেটিং একটা বাইরেই আস্তে আস্তে কারণ মুরগটা ঔষধি মুরগ এটার একটা প্রচার প্রসার হইতেই আছে আচ্ছা ভাই আপনার কি জানা আছে যে এই মুরগি থেকে কত বছর ডিম পাওয়া সম্ভব হবে এই বছর থেকে এই মুরগ থেকে আপনার ডিম পাওয়া যাবে
তিন বছর সাড়ে তিন বছর মতন ডিম পাওয়া যাবে প্রায় তিন থেকে সাড়ে তিন বছর সাড়ে তিন বছর তো দীর্ঘদিন ডিম পাওয়া জি দীর্ঘদিন ডিম পাওয়া সম্ভব এটা থেকে এবং পাইতেছে আপনারা যার কাছ থেকে সংগ্রহ করেছেন তারা ডিম পাচ্ছে ডিম পাচ্ছে হ্যাঁ আপনি তো ম্যানেজারের দায়িত্বে আছেন আচ্ছা আপনাদের পুরো প্রজেক্টটা আপনার দায়িত্বে আপনি কাজ করে যাচ্ছেন জি আমি করতে যাচ্ছি আমার সাথে আরেকজন সহকারী আছে ও করতেছে আমি নিজেও করতেছি পাশাপাশি আরো তো আছে জায়গায় অনেক কিছু আছে বাগান টাগান করছি ওগুলিও দেখাশোনা সব কিছুই করা লাগে আর কি তো মুরগটা হচ্ছে মেন ইয়ে আর কি ভাই একজন নতুন উদ্যোক্তা যদি কেউ কাদাকনাথ মুরগি লালন পালন করতে চায় তার আসলে কতটুকু স্বাবলম্বী হতে পারবে এই যে এই মুরগটা আপনার কুরসের মধ্যে বসেন আর কি যা দেশি মুরগ যেরকম ডিম পাইরা পনেরো বিশটা ডিম পাইরা সেটা কুরসো বসে এক মাস সময় যায় বিশ পঁচিশ দিন সময় যায় এই মুরগটা কুরসো বসে না এটা ডিম পাড়াতেই থাকে আর এটার প্রচার প্রসার এবং হইতে আছে এটা আপনার কোনো সময় বন্ধ হবে না ইনশাল্লাহ আশা করি এটা বাড়বেই আচ্ছা দেশি মুরগি তো কুচে বসে এটা কুচে বসার সম্ভাবনা না না এটা কুচে বসার সম্ভাবনা নাই কারণ হচ্ছে যদি কুরসে বসতো তাহলে তো আমার এখানে বসতো বা যেখান থেকে বাচ্চা আনছি তারাও কুরসে বইতো তাদের কাছে রিপোর্ট পাইতাম এরকম কুরসে বসার কোনো ইয়া নাই এগুলি কন্টিনিউ ডিম দিয়ে যায় জি কন্টিনিউ ডিম দিয়ে দেবো আমরা তিন থেকে সাড়ে তিন বছর যদি কোনো নতুন উদ্যোক্তা কাদাকনাথ মুরগি খামার করতে চায় তাদের আপনার কী পরামর্শ দেওয়ার আছে তারা যদি নতুন যদি করতে চায় তাহলে তারা করবে মনের মধ্যে সাহস নিয়ে করবে কোনো টেনশন রাখার দরকার নাই এই মুরগের ক্ষেত্রে যে মুরগটা নিতেছি কি পালমো পাইলা পরে কী হয় না হয় এ ধরনের কোনো টেনশনই নেওয়া দরকার নাই কারণ একটা দেশি মুরগও দেখা গেছে যে আপনার বাজারে নিলে এই ভালো একটা রাতা যদি বাজারে নেয় তাহলে ওটা পাঁচশো ছয়শো টাকা সাতশো টাকা বিক্রি করতে পারে তাহলে এটাও আমরা মনে করেন যে যদি একের দেওয়া হইতেছে যে না সমস্যা হইতেছে তাহলে আমরা বাজারে নিয়েও বিক্রি করতে পারবো কোনো সমস্যা নেই আমরা দেশি মুরগের মতনও বিক্রি করতে পারবো দেশি মুরগির দামে বিক্রি করলেও লাভ থাকবে লস হওয়ার কোনো সম্ভাবনা নেই লাভ লাভই হবে খাবার খরচটা তেমন কম কম যাচ্ছে জি খাবার খরচ একদম কম আচ্ছা তো ভাই অবশ্যই যদি কেউ আপনার কাছে বাচ্চা সংগ্রহ করে ভালো মানের বাচ্চা দেওয়ার চেষ্টা করবে জি আমরা আপনার ভালো মানের বাচ্চা দেওয়ার জন্য বাচ্চাটা ভালো হওয়ার জন্য এইখানে মুরগগুলির প্রত্যেকটা ভ্যাকসিনই করা হয়েছে আমরা যাতে আমাদের এই প্যারেন্টস মুরগের যাতে কোনো ডিমের মধ্যে পর্যন্ত যাতে কোনো ইয়া না হয় বাচ্চা যেমন আমাদের ভালো আসে এক গ্রেডের বাচ্চা যেন আসে ওইটাই আমরা করছি ওই ব্যবস্থা করেই মুরগগুলি পালা হয়েছে আচ্ছা ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম হ্যাঁ আচ্ছা আশরাফুল ভাই আপনাকে ধন্যবাদ আপনি আসছেন আমাদের এখানে আগে একবার আসছেন আবার এখন আসছেন আরেকটা প্রতিবেদন করলেন তা আলহামদুলিল্লাহ ভালো থাকেন আপনার